আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আমরা জানাতে চাই যে প্রলয়ঙ্কারী বন্যা যেটি বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্লাবিত করেছে, হাজার হাজার বরং লক্ষ লক্ষ মানুষকে গৃহহারা করে ছেড়েছে, খাদ্য সংকটে ভুগছে অগণিত মানুষ। আলহামদুলিল্লাহ অন্যান্য বড়বারের মতো এবারও আসন্না ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা নিয়ে বন্যার্থ মানুষের জন্য জরুরি ত্রাণ সামগ্রী প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করেছে। গেল সপ্তাহ আগের সপ্তাহে প্রায় 2 সহস্রাধিক পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণে শুকনো এবং স্থায়ী খাবারের ব্যবস্থা আমরা করেছি। প্রায় 100 বান্তিয়ের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যাদের ঘর হারা হয়েছে তাদের জন্য। আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের প্যাকেটিং চলছে। আমরা 10 টন খেজুর, যেটাকে আমরা 2 কেজি করে প্রতিটা পরিবারকে 5,000 পরিবারকে আমরা ইনশাআল্লাহ দেবো। এবং খেজুরের পাশাপাশি এখানে একটা টিম আমাদের কাজ করছে, এই টিমের পাশাপাশি আরও টিম বিভিন্ন জায়গায় কাজ করছে, আরেকটা বিল্ডিংয়ে আরেকটা টিম কাজ করছে, সেখানে তারা চিড়া 2 কেজি করে চিড়া তারা সেখানে প্যাকেট করছেন। এখানে প্যাকেট করা হচ্ছে হলো খেজুর। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানের খেজুর আমরা চেষ্টা করেছি সংগ্রহ করা, এবং এই শুকনা খেজুরটা যেহেতু যথেষ্ট পরিমাণ খাদ্য শক্তি আছে, 4-5টা খেজুর 1 গ্লাস পানি খেলে মানুষ মোটামুটি 1টা বেলা খাবার কাজ হয়ে যায়, সেই সাথে শুকনা খেজুর যা মানুষ খেতে পারবে খুব সহজ এবং নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এই খেজুরগুলোর পাশাপাশি আমরা 2 কেজি করে চিড়া দিচ্ছি, এবং সেনাবাহিনী আমাদের কাছ থেকে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রায় 18,000 পিসেরও বেশি বিভিন্ন রকমের মেডিসিন সেখানে মেডিকেল ক্যাম্প করে তারা বন্যার্থ মানুষের মাঝে বন্টন বন্টন করবে, সেটা আমরা কিনে এনেছি আলহামদুলিল্লাহ। আর খেজুরের পাশাপাশি যেটা বলছিলাম যে চিড়াও 10 টন, যেটা 5,000 পরিবারকে আমরা 2 কেজি করে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি পানি আমরা ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি এবং পানি পৌঁছে গেছে সিলেটে। পানির বোতল 10 টন পানিরও 10 টনই নেওয়া হয়েছে, এবং 2 লিটারের 5,000 বোতল পানি আমরা নিয়েছি, আরও 4,000 বোতল অর্থাৎ 5 লিটারের 4,000 বোতল, মোট 9,000 বোতল পানি ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে সিলেটে আলহামদুলিল্লাহ। শেখ আব্দুর রহমান সাহেবুল্লাহ আমাকে দেখা যাচ্ছে, উনি অস্থির হয়ে গেছে শুরুর দিন থেকে, আমাকে বলছেন যে কি করবো কি না করবো, মানুষের জন্য আমাদের একটা দায়িত্ব আছে আমাদের জায়গা থেকে। আমি বলেছি যে তত্ত্বাবধান করেন আমাদের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা পোস্ট দিয়েছি, প্রায় 70-80 জনের মতো স্বেচ্ছাসেবক কাজ করছেন। এখানে একটা টিম আরও টিম আছে যারা চিড়া অন্যান্য জিনিস প্যাক করে চলেছেন আলহামদুলিল্লাহ, এবং এখানে খেজুরগুলো আলহামদুলিল্লাহ ওনারা গ্লাভস পরে সবাই চেষ্টা করছেন প্যাক করার, যাতে করে সেটা ভালো থাকে এবং স্বাস্থ্যসম্মত থাকে আলহামদুলিল্লাহ। খেজুরের পাশাপাশি আমরা কাল পরশু যে কাজটা করবো ইনশাআল্লাহ সেটা হলো যে ছাতুর আমরা অর্ডার করেছি। আমরা জানি যে ছাতু যদি একটু ভালো মানের তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত, তাহলে সেই ছাতুটা আলহামদুলিল্লাহ মানুষ সামান্য একটু ছাতু খেয়ে একবেলা খাবারের কাজ দিতে পারে। এই জন্য আমাদের নিজস্ব পরিচিত মিলে আমরা ছাতু তৈরির জন্য অর্ডার করেছি, সেখানে 5-7 টন প্রাথমিকভাবে ছাতু তৈরি হচ্ছে, এবং এর পাশাপাশি আপনার কি বলে এটাকে মোমবাতি আগামীকাল পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ আসবে। শিশু খাদ্যের প্রচুর অভাব, বিভিন্ন জাতীয় দৈনিকে শিশু খাদ্যের অভাব এবং ঘাটতি সম্পর্কে বলা হয়েছে যে সেখানে যে খাবার দেওয়া হচ্ছে বাচ্চাদের উপযোগী না, তো আমরা চেষ্টা করছি বাচ্চাদের উপযোগী খাবার দিতে আলহামদুলিল্লাহ। সেখানে দুধের গুড়া দুধ আমরা পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ কালকে কিনবো এবং সেগুলো প্যাক করে চলে যাবে। আজকে যেই প্যাকেজ যাচ্ছে আমাদের সেটা পানি সহ ধরতে গেলে প্রায় 8-10 লরি হবে ইনশাআল্লাহ, বা 8-10টা বড় ট্রাক হবে, এবং এই পরিমাণ আবার আগামীকালকে ইনশাআল্লাহ আমরা প্যাক করবো, করে কালকে রাতে আবার পাঠাবো। একইভাবে প্রস্তুতিও চলবে, এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যাবত না সমস্যা এবং সংকট দূর হয়, আমাদের সাধ্য যতক্ষণ আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো। শুধু বৃহত্তর সিলেট নয়, সিলেটের পাশাপাশি নেত্রকোনা এবং আরও বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ যে অভাব মানুষ আছেন তাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আরও কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন, আপনারা যারা কাজ করতে চান আমাদের আসন্না ফাউন্ডেশন আফতাবনগর অফিসে চলে আসেন মাগরিবের পরে, আজকেও লাগবে আগামীকালকেও লাগবে, আমরা ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পেজে আপনাদেরকে পোস্টে জানাবো ইনশাআল্লাহ। আমাদের অন্তত আরও 50 জন স্বেচ্ছাসেবক যারা শারীরিক শ্রম দিতে পারেন, এতে ভাইরা কাজ করছেন মাশাআল্লাহ, অক্লান্ত পরিশ্রম করছেন, এবং এই কাজগুলো করে যাচ্ছেন সুবিধার জন্য। আল্লাহ তাআলা আমাদের বিনিময় দান করে আমরা দোয়া করি। এ পাশে আলাদা করে বস্তা করে রাখা হচ্ছে,
এগুলোকে বেঁধে এরপর ইনশাল্লাহ ইয়েতে তোলা হবে, ট্রাকে তোলা হবে। আমরা আমাদের কানে প্রথম এবং দ্বিতীয় যে লট, এই লটটা আমরা মূলত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবো। এই সমস্ত তাদের সাথে আলাপ হয়েছে, তারা সুচারুরূপে নৌবাহিনী সেনাবাহিনী একেবারে রিমোট এরিয়াতে গিয়ে দিবে যেখানে আমাদের যাওয়া আসলে সম্ভব নয়। সাধারণ মানুষ আমরা খুব বেশি দূর দূরান্ত পর্যন্ত এবং গভীর এলাকায় বড় কোনো টলা নিয়ে যাওয়ার মতো আসলে সে সুযোগ আমাদের নেই, কিন্তু আমরা সারাদিন নৌকা বেয়ে হয়তো দশটা বাড়িতে পৌঁছতে পারবো। তো সেজন্য সেনাবাহিনী সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সেনাবাহিনীর যে টিমটা ওখানে কাজ করতে সিলেটেড ওনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন যে আমরা আমাদের কাছে প্রথম সাথে সাথে আমাদের রিমোট এলাকাতে নিয়ে যাবেন এবং বন্টন করবেন। আরেকটা জিনিস কি যে বিচ্ছিন্নভাবে যে প্রতিনিধি কালেকশন করে তাহলে ওইটা তুলে দেওয়ার কিন্তু একটা বিশাল ট্রেনিং কস্ট করে দেখা যাচ্ছে, ওইটা ওই ফান্ডের থেকেই ব্যয় হয়। সেই তুলনায় যদি সেনাবাহিনীর হাতে এটা পৌঁছায় দেওয়া হয় তারা এটাকে সুচারুরূপে প্রেরণ করলো এবং এটা বন্টনের সাথে যে কস্টিং যেটা যা ওই জায়গায় ঘুরতে গেলে কস্টিংটা অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। ঠিকই বলেছেন, যেমন সেনাবাহিনী থেকে আমরা পানি নিয়েছি তারা পানি পৌঁছে দিচ্ছে, অবশ্য সেনাবাহিনী শুধু না পানি অন্যান্য কোম্পানিও তারা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা ভালো সাইড। আর তাদের মাধ্যমে এই মুহূর্তে অন্তত রিমোট এলাকাতে খাবার পৌঁছানোটা অনেক বেশি নিরাপদ এবং এটা ভালো। তবে আমরা নিজেরা ইনশাআল্লাহ আর দু চার দিন চলে গেলে যখন একটু যাওয়ার মতো প্রস্তুতি হবে তখন আমাদের নিজেদের টিম যাবে এবং আমরা নিজেরা ইনশাআল্লাহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কাছে ইনশাআল্লাহ এই জন্য আমাদের এগুলোকে আমরা পৌঁছাবো। জাজাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা সবাইকে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা যারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সহায়তা করেছেন, যে ভাইরা শারীরিকভাবে পরিশ্রম করছেন, আল্লাহ তারা সবাই কর্তব্য নিবেদন করুন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কিছু বলেন? আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আত্ম মানবতার সেবায়, মানুষের সেবায় যে কাজ আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন করছে এটা এবং আপনাদের সকলের আমানত, এইটা এই আমানত যে আপনারা প্রেরণ করেছেন এই আমানতটা যথোপযুক্ত একটা জায়গায় যেন পৌঁছাতে পারে আপনারা দোয়া করবেন। আসুন্না ফাউন্ডেশনের জন্য, শেখ আহমদুল্লাহর জন্য, যারা আপনারা দিয়েছেন মানুষের জন্য কল্যাণকর কাজ করার জন্য সুযোগ দিয়েছেন আপনাদের জন্য আমরা দোয়া করি। আমাদের ভলেন্টিয়ারদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষত আপনাদের কাছে বলবো, আফতাবনগরের আসুন্না ফাউন্ডেশনের আশপাশে যারা অনেক তরুণরা আছেন যারা বলছেন যে আমরা মানবতার জন্য কিছু করতে চাই কিন্তু তারা যেতে পারছেন না, আপনাদের সুযোগ থাকলে আসুন্না ফাউন্ডেশনের অফিসে এসে অন্ততপক্ষে হাজার হাজার প্যাকেট খেজুর, হাজার হাজার প্যাকেট চিড়া, এই হাজার হাজার প্যাকেট যেগুলো নামাতে হচ্ছে ট্রাক থেকে, এই মানুষ এই কল্যাণের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শেখ আহমদুল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদ্যোগ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। জি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমাদের পেজ থেকেও একই সাথে শেখ আহমদুল্লাহর পেজের সাথে লাইভে ছিলাম। শেখ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে কাজগুলি আজকে চলছে এই কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা সেই দুপুর থেকে একদম নিজেরা অনেক কষ্ট করে একের পরে এক নিজেরা পরিশ্রম করে কিন্তু তারা প্যাকেটিং করতেছেন। এখন যে প্যাকেট হচ্ছে খেজুরের, প্রিয় ভাই আপনার নাম কি, কোথায় কোথায় আপনার পড়ালেখা করেন, কোথায়? খিলগাঁও মডেল কলেজ থেকে তিনি আসছেন এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। আপনার এই কাজ করে আনন্দ হচ্ছে আপনার যে অন্তত মানবতার? আলহামদুলিল্লাহ, এই যে আমরা প্যাকেটের সাইজ আপনারা যেটা দিচ্ছেন এই দেখেন, আমরা তো প্রত্যেকটা ওজন করা আসলে অনেক কঠিন, এই জন্য একটা বালতিতে একটা সাইজ করা হয়েছে যেটা কম বেশি 1 কেজি 900 গ্রাম থেকে 2 কেজির মধ্যে এটা থাকতেছে। আমাদের বালতির সাইজটা একটু দেখান প্লিজ। এই যে বালতিতে করে এই প্যাকেজিং চলতেছে, প্যাকেজ থেকে এই যে গ্লভস পরে ছেলেরা এর মধ্যে ভরতেছে, ভরার পরে আলহামদুলিল্লাহ এটা প্যাকেট হচ্ছে, পরে প্যাকেটের পরে 20টা প্যাকেট মিলে একটা করে বস্তা হচ্ছে। আমাদের এই যে বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে বস্তাগুলো আর এই বস্তা বস্তা প্যাকিং হচ্ছে। এইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলি করে যাচ্ছেন। আমাদের চিরা যেখানে প্যাকেজিং হচ্ছে, আমি আপনাদের কাছে ইনশাল্লাহ চিরার এই প্যাকেজিংটার ক্ষেত্রেও আমরা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। চিরা যেখানে প্যাকেট করা হচ্ছে মানুষের জন্য, আর এই যে খেজুরের যারা মূল খেজুরগুলো এখান থেকে দেখেন, খেজুরগুলো এইভাবে নিয়ে আসা হয়েছে, একদল আছেন তারা অনবরত খেজুরের প্যাকেটগুলো কাটতেছেন, এইভাবে কেটে দিচ্ছেন তারা। কেটে দেওয়ার পরে খেজুরের প্যাকেটগুলো এখান থেকে বেরোচ্ছে, বের হওয়ার পরে এই খেজুরগুলো এরপরে একটা দল এখানে আমাদের এই স্তূপ আকারে এখানে পৌঁছায় দিচ্ছেন। পৌঁছানোর পরে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ এরপরে প্যাকেট হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেজুরগুলো অত্যন্ত সুন্দর। আমি আপনাদেরকে মাগরিবের পরে চিরা আমাদের যেখানে আরও প্যাকেজিং হচ্ছে
চিরা প্যাকেজিং হচ্ছে যেখানে, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা এইভাবে তাহলে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আসন্না ফাউন্ডেশনের, এইখানে যারা ছেলেরা কাজ করছেন তারা কিন্তু সকলে। এবং আপনাদের কাছে বলতে চাই আলহামদুলিল্লাহ, যে ভাইরা আমাদের এখানে এসেছেন দুপুরের পরে যাদের সাথে কথা হয়েছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কি খেয়ে আসছেন, তারা অধিকাংশ না খেয়ে চলে আসছেন, শুধুমাত্র কাজ করবেন এই জন্য দুপুর এই ওয়াক্তটা যে তার খাবার সময় এইটুকু কিন্তু তারা চিন্তার মধ্যে নেন নাই আলহামদুলিল্লাহ। তো আসন্না ফাউন্ডেশনের এই অফিসে আলহামদুলিল্লাহ আপনাদের যেই সহযোগিতা আপনারা যেটা করেছেন সেটার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে আলহামদুলিল্লাহ এই কাজ কিন্তু চলমান আছে আলহামদুলিল্লাহ। আর শেখ যেটা আপনাদের কাছে বলেছেন আলহামদুলিল্লাহ, এই এই কাজ অব্যাহতভাবে চলবে ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত সাধ্যের মধ্যে আছে ইনশাল্লাহ এই কাজ কিন্তু ইনশাল্লাহ চলবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সে চিরার যে প্যাকেজিংটা হচ্ছে সেইটা। আর সাথে সাথে শেখ আরেকটা বিষয় বলেছেন আলহামদুলিল্লাহ, সেটি হচ্ছে যে আমাদের আমরা চেষ্টা করছি যে মানুষের জন্য, আমরা ছোটোবেলায় দেখেছি ছাতু খাইতাম আমরা, ছাতুতে কী উপকার হয়, ছাতুতে ছাতুর মধ্যে আমরা তিনটা জিনিস দিতে চেষ্টা করতেছি, একটা হচ্ছে ছোলা বুট, আরেকটা হচ্ছে গম ভাজা, আরেকটা হচ্ছে চাল ভাজা। চাল ভাজা ছোলা বুট ভাজা অনেক কঠিন প্রক্রিয়া এটা, প্রত্যেকটা চালকে ভাজতে হবে, গমকে ভাজতে হবে, এরপরে সাথে সাথে হচ্ছে এর মধ্যে ছোলা যেটা আমরা সেই ছোলাটাও ভাজতে হবে। এই তিনটা ভাজার পরে এইটা আবার ভাঙতে হবে, ভাঙার পরে আমরা 1.5 কেজি করে প্যাকেট সাথে করে এর সাথে সাথে করে চিনি দিয়ে একদম রিমোট অঞ্চল, যেই অঞ্চলের মানুষের কাছে অল্প একটু হয়তো পানি পৌঁছাইছে কিন্তু ওই চিরা ভিজায় খাবেন তিনি কিন্তু ওই চিরাটা ভিজায় খেতে পারবেন না, এই জন্য এক মুঠ হয়তো একটুখানি ছাতুটা ভিজাবেন, ভিজায় যেন খেতে পারেন। ঔষধ এবং ছাতু তাদের এই দুটাই কিন্তু পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করা হবে আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ। তো সারা দেশে প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা মানবতার সেবায় নিজেদের সাধ্যের মধ্যে কাজ করব। আসন্না ফাউন্ডেশনের যে সকল অ্যাকাউন্ট আপনাদের কাছে বলা আছে আপনারা যদি সহযোগিতা করতে চান সেখানে আপনারা পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা কিন্তু অনবরত পরিশ্রম করতেছেন আলহামদুলিল্লাহ, তারা একের পর এক কাজ করে যাচ্ছেন। তো আমি ইনশাআল্লাহ মাগরিবের পরে যদি সুযোগ পাই আপনাদের কাছে তখন কিন্তু আর একবার আপনাদের কাছে ইনশাআল্লাহ আমাদের চিরার যেখানে প্যাকেজিং হচ্ছে এখান থেকে একটু দূরে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যে এই বিপদ, এই জাতীয় বিপর্যয়, যেই বিপর্যয়ে মানুষ কবর দেওয়ার মতো জায়গা পাচ্ছে না, তাদের লাশগুলাকে ভাসায় দিয়েছে, দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই, তার গরু ছাগল সব কিছু ভেসে গেছে, একটা সন্তান ছিল সন্তানটা মারা গেছে, সন্তানটা মারা যাওয়ার পরে সে বাঁশের মাথায় করে সন্তানটাকে বেঁধে নিয়ে এক জায়গায় কবর দেওয়ার জন্য আসতেছে, মানুষ কতটুকু বিপদের মধ্যে পড়লে এই কঠিন অবস্থার মধ্যে পৌঁছায়। সুতরাং আল্লাহ যেন সকলের প্রতি রহম করেন, আল্লাহ যেন যারাই কল্যাণকর কাজ করছেন, কেবল আমরাই করছি এরকম না, সারা দেশে হাজার হাজার মানুষ কিন্তু এই কল্যাণকর কাজ করছেন, আল্লাহ সকলকে কল্যাণকর কাজগুলি করার মতো তৌফিক দান করেন, আল্লাহ সকলের নেক কাজগুলোকে কবুল করেন ইনশাআল্লাহ। আবারও আপনাদের কাছে লাইভে আসবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন, আপনারা বিশেষ করে যারা সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতায় এই কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ, এটা আপনাদের আমানত, আল্লাহ যেন আপনাদের আমানতগুলো সঠিক জায়গায় পৌঁছায় দেওয়ার মতো তৌফিক দান করেন। আমি সুন্না ফাউন্ডেশনের হেড অফিসটার একদম সামনে আপনাদের সামনে নিয়ে যাওয়ার পরে এগুলো একটু সরান, একটু 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 আমি একটু আমাকে একটু বের হতে দেন বাস। জি, আমরা এই যে পুরো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যে পুরো প্যাকেজিং যেভাবে হচ্ছে এই জায়গা থেকে বাহির থেকে শুরু করে একদম সারা দিন রাত এখানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সকল উত্তম প্রচেষ্টাকে কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো কাজ করার মতো তৌফিক দান করুন। অন্তত পক্ষে আমরা কিছু শরীক না হলে আমরা দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উত্তম দোয়াকে কবুল করেন। আপনাদের সাথে আবারও যুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বারবার দোয়া ভিক্ষা করছি, আল্লাহ যেন আমাদের সিলেট সহ সারা দেশের যে বন্যা পরিস্থিতি, সারা দেশের মানুষের যে বিপর্যয়, আমাদের আমাদের গুনাহখাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আমাদের প্রতি দয়া করেন। আসন্না ফাউন্ডেশনের আফতাবনগরের হেড অফিস থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।